সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা, কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইলো একটা, নেতা কয়টা, এখন কে এই পাথর নিয়ে রাখবে, এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি, এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই, নেতা হইলে এরকম নেতা হইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35, বয়স কত? মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন, বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে, কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে, এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল, এর সিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয় আমি নিব, আমি নিয়ে এটা কাবা করে রাখবো। দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে না আমি নেব, কিলা কিলা আসে না নাই, পাথর কয়টা, নেতা কয়জন, চারজন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না, এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ পড়েন আওয়াজ করে, কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রদিনা বি, আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা, কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইলো একটা, নেতা কয়টা, এখন কে এই পাথর নিয়ে রাখবে, এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ, নাই কাপড় নিয়ে আসা হলো, বিশ্বনবী বললেন কই পাথর, সবাই বলল এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন, চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো, চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো, বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে। এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো, কাবার কাছে যেয়ে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ, সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, তারপরেও খুশি। সুবহানাল্লাহ, কইবেন না? প্রথমে যে হাজরে আসাদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ, কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে, চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি, এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো ঠিক কিনা, কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন, হোয়াট এ ক্যারিশমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসে না নাই, নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ, 120 বছরে, কয় বছর কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামায় দিলেন। এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল, সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে, চিল্লা এখন ঠিক কিনা, নেতা আসলেই সমাধান, নেতা আসলেই।
সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়, একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ। ডায়লগটা কি, খেয়াল করে শুনেন, যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি, দাম করে নিয়ে যাও না, আমরা মিলাই দেব। সুবহানাল্লাহ, পড়েন, মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বি আফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়ে মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না, জোরে কোন ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? কিন্তু দিদায় পানি, অনেক ওই জায়গায় তেল দেয়, জ্বলতেছে কি আগুন, আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি তেল, না আপনি থামাই দিবেন, মিলাই দিবেন, আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? সাত নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক, নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী, কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে? কথা বলেন, কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? মানুষ তার স্বপ্নের সমান বড়, আপনি কত বড়? আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ববিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহ জামালি আল আরদাব ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে, আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবি আলি, যত দূর আল্লাহ আমার দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পত পত করে একদিন উড়বে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? স্বপ্ন দেখতে জানতে হয়, সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি, 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে, কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন দাও না, উমরা নিয়ত করে এসেছি, ইজার আর রেদা পড়ে। কাফেররা বলে না আগামী বছর, এ বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না, তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাত না কা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন, ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল, সুহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান, আমার নবী শেষ নবী শেষ রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই, আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ, কবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ, কাফেররা মানে না, কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রসুল বলে মানি, আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি, নো তোমরা রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ, কাটো, রসুলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না, কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রসুলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন কেটে দাও,
কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন, বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব, আমি তারবিয়া তালিম তাহজিব তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব, আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব, এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রসূলুল্লাহর মধ্যে, সাহাবারা পড়ে আছে কই, সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে রসূলুল্লাহ কাটা যাবে না, বিশ্বনবী বলেন কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার, চিল্লায় বলেন ঠিক কি না। নেতার 9 নম্বর গুণা বলি, এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক, নেতাকে কৌশলী হতে হয়, কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন? ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? খাইবার অ্যাটাক করবেন, খাইবার ডানে। বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে, যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না, উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি। এটা যদি ভালো না লাগে অপশন 2, ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি, তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইউতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলা না, আমাদের ভাই হইলা না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না। 3 নম্বর অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গন হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ, কইবেন না? প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন, আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন, ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কি না। যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোলো না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ, পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কি না। As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে, ডিপ্লোমাসি কারে বলে, স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হলেন, ওই যে কাফেরদের তাঁবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন, এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না। দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে এই রাখাল কয়দিন ধরে আছো? কে আমরা 1 সপ্তাহ ধরে বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে, কয় 3 দিন আগে, 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কেসি, অনেক। কত হইতে পারে? রাখাল দুটা কয় জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ, পড়বেন না? অনেক কৌশল হাত দিয়ে এবার বিশ্বনবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন, বললেন কাম ইয়ান হারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল
প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা, ও ফিল ইয়াউমি সানি আশারা, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা তিসআমিয়া ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা বদরের যুদ্ধে? কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে? নমুনা দেখে আলামত সংগ্রহ করতে। ওরা কয়টা উট জবাই করেছে? দুই দিনে, প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000 মধ্যে হবে। হিসেব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে, চিল্লায় বলল আল্লাহ আকবার। স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে, কৌশল জানতে হয়। সর্বশেষ নেতার যে গুণ, এটা বলে শেষ করব, সাকসেশন ম্যানেজমেন্ট। নেতা ভালো নেতা বানায় যা, ঠিক কি না? এ গুড লিডার প্রোডিউসেস আ গুড লিডার। একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায়, ঠিক কিনা? সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায়, সমাজ চলবে? চলবে? এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন, এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন, উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে 1 সেকেন্ডও ভাবা লাগে না, চিল্লায় বলে মুসলমান, ঠিক কি না? ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই, এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন, আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচাইতে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল, কথার আগে হাত চলতো, জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এই উঠতেছেন কেন? হ্যাঁ, উঠলেন কেন? এই 2 ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন? না, বিশৃঙ্খলা আমি দেখতে চাই না। একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না, উঠতেও পারবে না। আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা, রেখেও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন, তাই মুসলিম উম্মাহ উম্মারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না, জোরে কোন, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক, কেন্দ্রীয় নেতৃত্ব, যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে 10টা পয়েন্টস আমরা শুনলাম, আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই? এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে, এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তাদের সময় মাত্র 2 মিনিট, এই 2 মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে, যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না। এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব। এই উঠতেছেন কেন? উঠলেন কারা কারা? এদিকে তাকান, যারা উঠছেন এদিকে তাকান, দেখি, তাকান তাকান। আমরা দোয়া ছাড়া কেউ যাব না, যাবেন? ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র, বসেন। সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা, সুন্দর সুন্দর ঘোষণা। এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উইলা আজারি, এখন উঠলে হবে? কতটুকু লাভ করো আজারিটা দেখবো, বসো। একটা উঠতে পারবে?
আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে, অনেকে খুঁজে কোত্থেকে পাবে, আজকে এখানে আছে, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন। আমি নিজেও ওনার একজন ভক্ত, ওনার লেখার ভক্ত, আমি নিজেও ওনার লেখার পাঠক, অসাধারণ লিখেন। কি যেন একটা দেখলাম, নানা আলেম নানা মতে, আমি যাব কোন পথে, আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে। সুন্দর সুন্দর বই আছে, এগুলো আপনারা নিয়ে যাবেন। স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি, কই উনি আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজী মোহাম্মদ আব্দুর রহিম ভাই না? আলহামদুলিল্লাহ, আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, অনেক শুকরিয়া জানাই। কোম্পানিগঞ্জ উপজেলার ওসি